ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এই লেখক ভাই জানতে চেয়েছেন ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা কোরআন কারিমে আছে এবং তার সাথে ঘটনার সাথে জুলাইখার যে ঘটনা সেটা ইউসুফ আলাইহিস সালামের ঘটনার সাথে সম্পৃক্ত সূরা ইউসুফে সেটা বিস্তারিত বর্ণিত হয়েছে। তো আপনি জানতে চেয়েছেন ইউসুফ আলাইহিস সালামের বিবাহ জুলাইখার সাথে হয়েছে কিনা, আপনি কোথায় ছবি বা আপনার বন্ধু দেখেছেন। দেখেন ভাই, সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের কথা এবং জুলেখার যে দিকটা সেটা খারাপ দিকটাই তুলে ধরা হয়েছে, খারাপ দিকটাই বর্ণিত হয়েছে। এবং জুলেখা বলেছে যে আল আন হাস হাসাল হাক নিরাওয়াদ দহ, জুলেখা বলতেছে যে এখন সত্যটা প্রকাশ হয়ে গেছে, আমি তাকে নিজ থেকে মন্ত্রণা দিয়েছিলাম, সে নিষ্পাপ, আল্লাহ তাকে হেফাজত করেছে। এ কথা বলে কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শেষ। ইউসুফ আলাইহিস সালামের বিবাহ পরে আর সংঘটিত হয়েছে কিনা কোরআন কারিমে হাদিসে কোনো কিছু বর্ণিত হয় নাই। ইউসুফ আলাইহিস সালামের বিবাহ জুলেখার সাথে হয়েছে কিনা এ ব্যাপারে কিছুই উল্লেখিত হয় নাই। অর্থাৎ যেটা কোরআনে উল্লেখ হয় নাই আর যেটা কোনো হাদিসেও আসে নাই সেটা আমরা কেন বলতে যাব একজন নবীর ক্ষেত্রে? আর যেটুকু কোরআন কারিমে বলা হয়েছে সেটি ভালো দিক নয়, খারাপ দিকেই বলা হয়েছে। এবং সেটা জুলেখা নিজেই সেটা স্বীকার করেছে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে, সে নিষ্পাপ, আমি তাকে কুমন্ত্রণা দিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, কিছু ইসরায়েলি ঘটনা যেগুলো কোনো সনদ নাই, ভিত্তি নাই, যেগুলোর উপরে ইমান আকিদা কিছুই রাখা চলবে না, তার বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, এগুলো ভিত্তিহীন কথা, এগুলোর কোনো কথা নেই। কোরআন কারিমে যেটুকু বর্ণিত হয়েছে সেটুকুই আমরা বিশ্বাস করব। তার সাথে এরকম সম্পর্ক হয়েছিল, আল্লাহ তাকে রক্ষা করেছেন, তারপর তার জন্য পরীক্ষা ছিল। কিন্তু বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, এগুলো ইসরায়েলি ঘটনা, যেগুলোর প্রতি আমাদের বিশ্বাস রাখা মোটেই ঠিক নয়। জাযাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।